কেডি প্যালেস ও বনবীথি থেকে আপনি যেতে পারেন যদুগোড়া। পৃথিবীর সবচেয়ে দুর্মূল্য ও দুষ্প্রাপ্য ধাতু ইউরেনিয়াম খনির জন্য আজ সকলের কাছে পরিচিত এই যদুগোড়া। পাহাড় ও জঙ্গলের কোল ঘেঁষে যদুগোড়া যাওয়ার মসৃণ রাস্তার যাত্রাপথ আপনার বহুদিন মনে থাকবে। যদুগোড়া অত্যন্ত পরিষ্কার শহর। এখানকার খনিগুলিতে সোনা, রূপো, তামা, নিকেল, অভ্র, লোহা এইসব ধাতু পাওয়া যায়। পাহাড়ের উপরে আছে মাতা রুঙ্কিনী দেবী, খুবই জাগ্রত দেবী। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে মাকে অর্ঘ্য নিবেদন করে তাদের মনস্কামনা পূর্ণ করার প্রার্থনা নিয়ে। এখানকার মানুষজনের বিশ্বাস, মায়ের কাছে প্রার্থনা করলে তা বিফলে যায় না। এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। পাহাড়ের পাদদেশে গভীর জঙ্গল, পাহাড়ি নালার পাশে এক বিশাল হাঁড়িকাঠ। এখানে ছাগ বলিদান হয় মায়ের উদ্দেশ্যে। আগে এখানে নরবলি দেয়া হতো, কালক্রমে সেটা বন্ধ হয়ে যায়। যদুগোড়া থেকে 5 কিমি গেলেই আপনি পৌঁছে যাবেন নারুয়া পাহাড়। এখানকার প্রকৃতির যা অপূর্ব দৃশ্য তা আপনি ফটোফ্রেমে বাঁধিয়ে রাখতে পারেন। পাশেই রয়েছে ইউরেনিয়াম কারখানা। জঙ্গলের কাঠ সংগ্রহের জন্য আশেপাশের এলাকা থেকে মাঝে মধ্যেই আদিবাসীরা এখানে আসেন। পাহাড়ের গা বেয়ে আপনি উপরে উঠতে পারেন, তবে একটু সাবধানে উঠতে হবে। পাহাড়ের গায়ে রয়েছে বড় বড় গর্ত, এখানে প্রচুর হিংস্র প্রাণীর বাস। এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন সিদ্ধেশ্বর পাহাড়। পাহাড়ের উপরেই রয়েছে সিদ্ধেশ্বর মন্দির। শিবরাত্রিতে এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। আপনি ট্রেক করেই পাহাড়ের চূড়ায় উঠে মন্দিরে পুজো দিতে পারেন। গালুটির একটি গুরুত্বপূর্ণ জায়গা গালুটি হাট। কেডি প্যালেস ও বনবীথি থেকে মাত্র 2 কিমি দূরে রয়েছে গালুটি হাট। প্রত্যেক সোমবার বিশাল এলাকা জুড়ে বসে এই হাট। সবজি, মাছ, মাংস, বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় ও হরেক রকম বাসনকোসন সবই পাওয়া যায় এই হাট বাজারে। বহু দূর দূরান্ত থেকে গ্রামের মানুষজন আসে এখানে কেনাবেচা করতে। শুধু খাদ্য সামগ্রী নয়, গালুটি হাটে পাবেন নেশার উপকরণ হাড়িয়া ও মহুয়া। কেডি প্যালেস ও বনবীথি থেকে 3 কিমি দূরে রয়েছে গালুডি ড্যাম। ড্যামের যা মনোরম দৃশ্য ও পরিবেশ এক কথায় বর্ণনাতীত। পাহাড়ের কোল থেকে বিভিন্ন রঙের ছটায় সূর্যদেব যখন উঁকি মারেন তা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আবার দিনের শেষে যখন সূর্যদেব পাহাড়ের খাঁজে অন্তর্ধান হওয়ার আগে তার রঙের ছটা ড্যামের জলে পড়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। ব্যারেজের জলে মাছ ধরে এখানকার আদিবাসীরা অত্যন্ত কঠিন পরিশ্রমের সাথে জীবন নির্বাহ করে চলেছেন। তাদের সরল ব্যবহারে আপনার মন জুড়িয়ে যাবে।